প্রায় 400 বছরের গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে বগুড়ার ইছামতি নদীর তীরে হয়ে গেল পোড়াদহ মেলা। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের আয়োজনে মেলা পরিণত হয় জনসমুদ্রে। বগুড়া প্রতিনিধি আতিক রহমানের তথ্যে ডেস্ক রিপোর্ট। বড় মাছের জন্য বিখ্যাত বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা বসে গ্রামীণ মেলাও। বগুড়া ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে দোকানি ও দর্শনার্থীরা হাজির হন বছরের এদিন। বিভিন্ন ধরনের মাছের সমারোহ মেলার প্রধান আকর্ষণ। ভোর রাতেই আড়তে আনা হয় বড় আকারের মাছগুলো। ভোর রাত থেকেই আড়তে ছোটেন খুচরা ব্যবসায়ীরাও, মাছের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। দিনভর চলে কেনাকাটা। মাছ আকৃতির মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, জিলাপি, নিমকি, তিলের নাড়ু, খই, শুকনো মিষ্টি পাওয়া যায়। দেড় থেকে দুই কেজি ওজনের মিষ্টি পোড়াদহ মেলার অন্যতম আকর্ষণ। এছাড়াও খেলনা সহ নানা ধরনের প্রসাধনী পাওয়া যায়, পাওয়া যায় বিভিন্ন আসবাবপত্র। বগুড়ায় পোড়াদহ মেলা একটা ঐতিহ্যবাহী মেলা, প্রতি বছরেই এই মেলাটা লাগে। সোনাদহ থেকে এসেছি, বাজার মাছ কিনবো। অনেক উন্নত আগের চাইতে, ঠক্কর মাছ নিলাম, প্রতিবারই আসা হয় আমাদের এই মেলায়। সব ধর্মের মানুষের মেলবন্ধনে পরিণত হয় জনসমুদ্রে। উৎসবে যোগ দেয় নতুন জামাই, বউ ও স্বজনরা। যত জামাই জি আছে, বেটি বাস্তি আছে, অন্যান্য অনুষ্ঠানে আমরা যদি তাদেরকে দাওয়াত নাও করি, এই মেলা উপলক্ষে তাদেরকে বাধ্যতামূলক দাওয়াত করতে হয় এবং তারা এখানে আসে এবং তারা আনন্দ ভোগ করে। ইসামতির তীরে পোড়াদহ এলাকায় 400 বছর ধরে এ মেলা বসে আসছে, এ কারণে পোড়াদহ মেলা নামেই পরিচিত। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।